নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে বানিয়েছি কাচকি মাছের চচ্চড়ি। তো খুব সাবেকি একটা রান্না, আগেকার দিনে মা ঠাকুমারা এই রান্নাটা খুব সুন্দরভাবে করতেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই একটা উপযুক্ত, রান্না করতে খুবই সুবিধা এরকমভাবে। আর যারা ব্যাচেলার থাকেন তাদেরও এই রেসিপিটা খুব হেল্প করবে। তো চলুন দেখে নিই এই কাচকি মাছের চচ্চড়ি কিভাবে আমরা বানাবো। তো এখানে কাচকি মাছ চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাচকি মাছ নিয়েছি এখানে 250 গ্রাম কাচকি মাছ আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের আলুকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন আলুটাও পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আর 5-6টা কাঁচা লঙ্কা আছে চিরে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা করে রাখা আছে। তো আগেকার দিনে এই রান্নাটা অ্যালুমিনিয়ামের বাটিতে করে রান্না করতেন মায়েরা, কিন্তু এখন অ্যালুমিনিয়ামের বাসনের ব্যবহারটা বন্ধই হয়ে গেছে। তো আমার কাছে বাটি নেই বলে আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে রান্নাটা করে নেব। তো প্রথমে আলুটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখানে পেঁয়াজটাও এবার দিয়ে দেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে নিলাম। ওয়ান টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম। আর 1 টিস্পুন এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু কালারটা ভালো হওয়ার জন্য, যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করেছি। আর এবার দিয়ে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটা এরকম হাতের মধ্যে আমি নিয়ে নিলাম, মাখাতে সুবিধা হবে। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা হাতের সাহায্যেই আমরা মাখাবো। আর প্রথমে আলু পেঁয়াজ আর মশলাটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। দেখুন আলু পেঁয়াজ আর মশলাটা মাখানো হয়ে গেছে। এইবারে আমি মাছটা মিশিয়ে নেব। মাছটা আগে থেকে দেব না, কারণ কাচকি মাছটা একটু নরম হয়, তাই একসঙ্গে দিয়ে আগে থেকে মাখাতে থাকলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই আগে আলুটা মাখিয়ে নিয়ে পরে আমি মাছটা মিশিয়ে নিলাম। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট পরে আমি গ্যাসে রান্নাটা এবার বসিয়ে দেব। দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা এবার আমি বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি এটা 4 মিনিট মতো রান্না হতে দেব। 4 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন রান্নার এই মাছের আর আলুর থেকে আপনি আপনি একটু জল বেরোতে শুরু করেছে, যেহেতু এটা নুন দিয়ে মাখা ছিল ভালোভাবে, আপনি আপনি জলটা বেরিয়ে আসবে। একটু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু এটা মাখা মাখা একটা হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আরও 10 মিনিট এটা রান্না করব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে।
যদি আপনারা এটা ঝোল রাখতে চান একটু সামান্য জল অ্যাড করতে পারেন। দেখুন নাড়া দিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা। ঠিক 15 মিনিট মতো রান্নাটা হতে লাগলো। এবার আমি এটা সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে। এই খাবারটা খেতে, এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর দেখলেনই তো কত সহজভাবে এই রান্নাটা হয়ে গেল। তো যারা নতুন রাঁধুনি তাদের তো খুবই হেল্প হবে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা। আর যারা আমার বন্ধুরা পাশে রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা নতুন বন্ধু তাদের জন্য আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।